পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন হাওড়ায় ঢুকতে দিতে চায় না রাজ্য। রেলকে চিঠি দিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন বাংলায় ঢোকার বিকল্প রুট জানালো রাজ্য সরকার। রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া রুটেই যাতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ঢোকে সে ব্যাপারে ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। একটানা লকডাউনের জেরে দেশের একাধিক রাজ্যে আটকে পড়েছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল মন্ত্রক। তবে পরিযায়ীরা তাদের নিজেদের রাজ্যে ফিরতেই একের পর এক রাজ্যে করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। বাংলাতেও পরিযায়ীরা ভিন রাজ্য থেকে ফিরতেই করোনার সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। সেই কারণেই রাজ্যের তরফে এবার জোরদার তৎপরতা শুরু হয়েছে। রেলকে দেওয়া এক চিঠিতে রাজ্যের তরফে বলা হয়েছে দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্র থেকে আসা ট্রেন খড়গপুর, ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদহ হয়ে এনজিপি যাবে। উত্তর ভারত থেকে আসা ট্রেনও আসানসোল, দুর্গাপুর, রামপুরহাট হয়ে এনজিপির দিকেই যাবে।